দুঃখ জানায় কি হবে জননী নির্মম চেতনা হীন পাষাণে আমরা সেই পাষাণের মূর্তিটা দেখতে পাচ্ছি উনি লজ্জা পাচ্ছেন না এখানে এলেন এখানে আসতে পারলেন উনি ভাবুন ওদের কথা ভাবুন ওরা ভালো থাকলে আপনি আমি আমরা সবাই ভালো থাকবো তৈরি করেছেন এই কার্নিভাল এবং তৈরি করেছেন এটা এক বছর ক্যান্সেল করাই যেত মহিলা মুখ্যমন্ত্রী তার রাজ্যে এরকম আজও আজকে ধর্ষণ হচ্ছে কি হচ্ছে রেল যারা দাগি ছিল তাদেরই আবার সরাতে হলো মানে লজ্জা লেগেছে দুঃখ লেগেছে এর থেকে আর কি বলবো গদিতে বসে আসছে যিনি সিংহাসনে বসে রাজ করছেন তার পদত্যাগের দরকার অবশ্যই দরকার লক্ষ্মী বিদায় আর লক্ষ্মীকে বাড়ি আনতে চাই আপনারা দেখুন আপনারা কি করতে পারেন রবীন্দ্রনাথের একটা গান আমরা সব জায়গায় করছি সেখানে হচ্ছে দুঃখ জানায় কি দুঃখ জানায় কি হবে জননী নির্মম চেতনা হীন পাষাণে আমরা সেই পাষাণের মূর্তিটা দেখতে পাচ্ছি জানি না উনি সেই নকল 26 দিনটাকে পেরিয়ে গিয়ে বা তার আগে ওই 26 দিন পর্যন্ত উনি দেখবেন যে কজন মরছে আর কজন এগোছে তার সাকরেটা যা বলছেন আমার মনে হচ্ছে জানি না সেটা এটা যদি সত্যি হয় আমাদের দুর্ভাগ্য উনি কেন এইভাবে করছেন বা এইভাবে কেন এই ছেলে মেয়েগুলোর প্রতি সন্তান সমা ওনারও সন্তান সমা তাহলে সেখানে কেন এখানে অনশন মঞ্চে এলেন না শুধু তাই না কার্নিভালটা এমন নয় যে এমন একটা অনুষ্ঠান যেটা মানে সরকার করতে বাধ্য এমনটা না উনি তৈরি করেছেন এই কার্নিভাল এবং তৈরি করেছেন এটা এক বছর ক্যান্সেল করাই যেত সেটা উনি করলেন না উনি চেয়েছিলেন দ্রোহের উৎসবটাকে ক্যান্সেল করতে এখন এটা পারলেন না কোর্ট আছে বলে সবসময় তো প্রশাসনের জায়গাটাকে কোর্ট করবে এটা তো হতে পারে না কোর্টের দায়িত্ব আলাদা প্রশাসনের দায়িত্ব আলাদা আমরা সরাসরি প্রশাসনের আন্ডারে আমরা অপরাধ করলে কোর্টে যাই অপরাধের কোনো বিচার চাইতে কোর্টে যাই কিন্তু আমাদের সরকারের কোনো অপরাধের বিচার চাইতে কোর্টে যেতে হচ্ছে সেখান থেকে আমরা ছাড়া পেয়ে আবার ওই শিকল যারা বেঁধেছিল গাডরেল যারা দাগিয়েছিল তাদেরই আবার সরাতে হলো মানে লজ্জা লেগেছে দুঃখ লেগেছে এর থেকে আর কি বলবো আর সবচেয়ে কষ্ট লাগে এই যারা এর এখানে না খেয়ে বসে আছে শুয়ে আছে তাদের বাড়ির মা বাবাদের বাড়ির পরিজনদের কি অবস্থা এটা ভেবে আমরা বাইরে আমাদের কষ্ট হচ্ছে যে সরকারের সরাসরি এই ডাক্তাররা সরকারের একটু কষ্ট হচ্ছে এটা অবাক লাগছে উনি লজ্জা পাচ্ছেন না এখানে এলেন এখানে আসতে পারলেন উনি এই 70-80 বয়স ডান্ডি নাচছে অথচ ছেলেগুলো আজকে না খেয়ে বসে আছে অনশন করছে সেটা দেখতে হবে তাকে তার মানবিকতা নেই মুখ্যমন্ত্রী এবং মহিলা মুখ্যমন্ত্রী তার রাজ্যে এরকম আজও আজকে ধর্ষণ হচ্ছে এগুলো কি হচ্ছে এটা যেন চলা যাচ্ছে উনি লজ্জা পাচ্ছেন লজ্জাটা মাথার নিজে থেকে ওরা বাঁচলে মাননীয়ার কাছে একটাই আবেদন যে ভাবুন ভাবুন ওদের কথা ভাবুন ওরা ভালো থাকলে আপনি আমি আমরা সবাই ভালো থাকবো রাজ্যবাসী ভালো থাকবে ওদের কাছে কিন্তু আমাদের সব তাহলে কি বলবো কি বলবো বলার কিছু নেই ধিক্কার ধিক্কার আর কিছু বলার নেই আমি একজন মহিলা সাধারণ মানুষ রয়েছি আমাদের একটাই একটাই আমাদের কাছে যে আশা যে এই মুহূর্তে যিনি গদিতে বসে আসছেন যিনি সিংহাসনে বসে রাজ করছেন তার পদত্যাগের দরকার অবশ্যই দরকার একজন তিনি মহিলা হয়ে এতদিন ধরে এত জুনিয়র ডাক্তাররা তারা এইভাবে অনশন করে রয়েছে অসুস্থ হয়ে আইসিসিউতে ভর্তি উনি কি করে এত কিছু দেখেও ওনার পুরো রাজ্যতে এই হসপিটাল সব কিছু উনি সব জানেন তারপরেও কি করে উনি কার্নিভালটা করতে পারছেন তারপরেও কি করে উনি এখান থেকে মানে যাতায়াত করছেন আমরা আপনিও একজন মহিলা আমরা সবাই মহিলা আজকে আমার ঘরের বাচ্চার নিরাপত্তা কোথায় উনি এইটুখানি ভাবতে পারছেন না উনি কি করে বলছেন যে 10 লাখ টাকা তাহলে ওনার ঘরের যদি কোনো বাচ্চা থাকে তারও কি সেই একই অবস্থা হলে তিনিও কি সেই একই জায়গায় থাকবেন যে 4 লাখ টাকা দিয়ে বিচার করবেন উনি এতটাই নির্লজ্জ বেহায়া যে একটা 9 বছরের বাচ্চা তার মনের মধ্যে কি আছে সে একটা শিশু মন সেই বাচ্চাটাকে এইভাবে শেষ করে দিল তারপরও তার কোনো রিয়াকশন নেই আমরা সত্যি কথা ধিক্কার জানাই আমরা চাই যে অবিলম্বে এই প্রশাসক থেকে উনি সরে যান একদম আমরা এটাই হচ্ছে আমাদের কাছে চাই আমরা জাস্টিস চাই
অবশ্যই তিলোত্তমার বিচার চাই, অভয়ের বিচার চাই, এবং তার সঙ্গে সঙ্গে এই যে রাজ্যের যে মুখ্যমন্ত্রী তার পদত্যাগ আমরা অবশ্যই চাই, অবশ্যই চাই। অলক্ষ্মী বিদায় আর লক্ষ্মীকে বাড়িয়ে আনতে চাই। আপনারা দেখুন আপনারা কি করতে পারেন। অলক্ষ্মী কাকে বলছেন? আপনারা ভেবে নিন কাকে অলক্ষ্মী বলছি, যারা এদের বিরুদ্ধে আছে। আজ এরা লড়ছে কাদের জন্য? আমাদের জন্য। পেছনে একটি পুলিশ বসে আছে, তাকে আমি জিজ্ঞেস করলাম গিয়ে আপনি পাহারা দিচ্ছেন কিসের ভয়ে, কিসের জন্য? পাছে এরা কিছু খেয়ে ফেলে সেটা আপনাকে গিয়ে জানাতে হবে। সেই জন্য আপনি যেখানে বসে আছেন কিসের জন্য? এরা যে লড়ছে এরা তো আমাদের জন্যই লড়ছে, আপনাদের সুরক্ষার জন্যই লড়ছে। আপনি তাদের হয়ে পাহারা দিচ্ছেন যে আমাদের সুরক্ষা করছে? কোনো উত্তর পাইনি জানেন, কোনো উত্তর পাইনি। অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে ফ্যাল ফ্যাল করে। তাই বলছি লক্ষ্মী পুজোর দিনে আমরা অলক্ষ্মী বিদায় চাই, লক্ষ্মীকে আনতে চাই ঘরে। আপনারা দেখুন বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।